টেট পরীক্ষার্থী ও তার পরিবার দুর্ঘটনার কবলে, দেওয়া হলো না পরীক্ষা। দীর্ঘদিন পর রাজ্যে 11ই ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হয় টেট পরীক্ষা। সেই উপলক্ষে পরীক্ষার্থীরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষা দেবার জন্য নিজেদের পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। সেই রূপ এক পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগেই পথে দুর্ঘটনার কবলে পড়ে। জানা যায়, সাঁইথিয়া থানার মাঝিগ্রাম থেকে যুবরাজপুর ব্লক হেমন্তপুর পরীক্ষা কেন্দ্রে ওই পরীক্ষার্থীর সিট পড়েছিল। সেখানে যাবার পথেই ঘটে বিপত্তি। দুর্ঘটনা কবলিত গাড়িটির মধ্যে পরীক্ষার্থী শুভশ্রী দে ছাড়াও ছিলেন তার স্বামী, শাশুড়ি, 2.5 বছরের ছেলে এবং গাড়ির ড্রাইভার। ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কের বীরভূমের সদাইপুর থানার বাধেরশোল মোড়ের কাছে। ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হয়ে পড়ে। স্থানীয় সদাইপুর থানার পুলিশ তাদের উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন। পুলিশ তো ব্যবস্থা করছে। আপনার নাম? আপনার নাম?